পাঁচতলার পুটুমা আছেন না, উনি না চির শান্তি লাভ করেছেন। হ্যাঁ, হাসি কি হলো? পুরুষ সাহেব মারা গেছেন? না না, পুরুষ সাহেব মারা যাননি তো। তাহলে উনার বউ মারা গেছেন। বউদের হাত থেকে স্বামীরা মুক্ত হতে পারলে তো চির শান্তি হয়, তাই না? তোমার বোন যদি শোনে না, তাহলে তোমাকে শুদ্ধ খুন করে ফেলবে, চোরা খুন। পুটুমামি মারা গেছে। পুটুমামি বুঝেছো তো? পুটুমামার বউ বুঝেছে তো? হাসির কি হলো? হাসবো না, মহিলাটা বড্ড হিংসুটে ছিল। সেদিন আমাদের ফ্ল্যাটে এসে বলে কি, জয়িতা তোমার হারমোনিয়ামটা একটু দাও তো, তোমরা তো জানোই আমি রোজ একটু গলা ছেড়ে গান গাইতে ভালোবাসি, এটা আমার বহুদিনের অভ্যেস। তারপরেও হারমোনিয়ামটা চাইতে এসেছে দেখে আমি দিয়ে দিলাম, বললাম আন্টি হারমোনিয়ামটা দিয়ে কী করবেন, আজ রাতে নিশ্চয়ই আপনাদের ফ্ল্যাটে গানের জলসা হবে। বলে কি, না আজ রাতে একটু ভালোভাবে ঘুমোতে চাই। কিন্তু বিয়ের পর যদি তোমার শ্বশুরবাড়ির লোকজন এভাবে গলা ছেড়ে গান গাইতে না দেয়? ডিভোর্স নেব না, তাহলে তো হেরেই গেলাম। বরং গলা উঁচু করে এমন চিল্লা চিল্লি লাগিয়ে দেব যে তখন শ্বশুর শাশুড়ি দুজনেই এসে তানপুরা আর হারমোনিয়াম নিয়ে বলবে, বৌমা একটু সুরে গাও। তা বল, কারণ চিল্লা চিল্লি আর গলার রেওয়াজ করা প্রায় একই রকম। দোতলা থেকে মামু সাহেব নাকি আসছেন সেজন্যই? কিসের জন্য? তোমার এই বোনের বিয়ের সম্বন্ধে নিয়ে, ওদের নাকি আত্মীয়, কেন তুমি জানো না? জানি, জানবো না কেন? আমি এত সকালে বিয়ে করবো না ভাইয়া। সকালে করতাম, বিকেলে করিস। বিকেল হোক আর রাত হোক, তুমি ভাবিকে বলো, তুমি বললে ভাবি বুঝবে। বুঝবে না, বুঝবে না।
থানা দারোগারা কি কাউকে পাত্তা দেয়? দেয় না। বিয়ের আগে সব মহিলা থাকে কনস্টেবল, বিয়ের পরে হয়ে যায় দারোগা। তুমি এত জ্ঞানী, এত মোটা মোটা ডাক্তারি বই পড়ো, আর একটা বিয়ের প্রপোজাল নষ্ট করতে একটা বুদ্ধি বের করতে পারো না? হ্যাঁ তাই তো, দেখি তুমি কিসে বই পড়ছো। হ্যাঁ হিপনোটিজম। আচ্ছা তুলো ভাই, একটা কাজ করো না, আপাকে হিপনোটাইজ করে ফেলো। কেন? তাহলে তো সব ঝামেলা চুকে যায়। তোমার বোনকে হিপনোটাইজ করা ইম্পসিবল। সে ধরনের কোনো ওষুধ, কোনো তথ্য, কোনো কিছুই এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। দেখো সায়েন্স অনেক দূর এগিয়েছে, কিন্তু যে জেগে ঘুমায় তাকে ঘুম পাড়ানোর কিংবা জাগানোর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। বরং তোমরা চাইলে আমি তোমাদের দুজনকে হিপনোটাইজ করে ফেলতে পারি। দুজনকে? করো না ভাইয়া, করো করো, খুব মজা হবে, করো। কিন্তু আমার তো কোনো বিয়ের ঝামেলা নাই, আমি হবো কেন? আরে শালা, সম্মোহিত হওয়ার মধ্যে ক্ষতির কিছু নেই তো। নাথিং টু ওয়ারি, ইটস অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। হ্যাঁ দেখি এক সিটিংয়ে তোমাদের দুজনকে আমি হিপনোটাইজ করতে পারি কিনা। তাহলেই না হলো বাঘের বাচ্চা। হ্যাঁ না, ঠিক আছে, শুরু করি। হ্যাঁ তোমরা এক কাজ করো, বসো বসো, চুপটি করে ঠিক করে বসো। সোজা। আচ্ছা আগে ডিসাইড করতে হবে তোমাদেরকে আমি কাকে কি বানাবো। আমি চয়েস করি। ঠিক আছে করো। আমাকে করে দাও ইঁদুর। চি চি ইঁদুর। চি চি, তাহলে তো খুব ভালো হয়। দাঁত বের করো না, আর তোমাকে করে দেবে বিড়াল। টম অ্যান্ড জেরি। কি টম অ্যান্ড জেরি? তাহলে সারাক্ষণ আমি তোমার পিছনে ঘুরঘুর করবো আর বকাবো? অসম্ভব, আমি খেলবো না। আমাদের তো কুকুরে কামড়ায় নাই। কুকুর বিড়াল ইঁদুর কিচ্ছু করতে হবে না, ঘর দর নোংরা করবে খামাখা। দাদা তোমাদেরকে আসলে কী বানাই কী বানাই কী বানাই, তোমরা মানুষই থাকবে, মানুষই থাকবে, মানুষ হবে কিন্তু উল্টো মানুষ। একেবারে উল্টো মানুষ, উল্টো মানুষ, উল্টো মানুষ। বস 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 বসো বসো বসো, এখন আমি যা বলি সেটা খুব ভালো করে শুনবে, কেমন? হিপনোটিজম তো একটু সোজায় বসো, সোজায় বসো, একদম কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট, মনটাকে স্থির করো। আমি যা ভাববো তাই তোমরা হয়ে যাবে, তাই তোমাদেরকে সম্মোহিত করে ফেলবো। আপনার পাত্র কি করেন? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, টেক্সাসে থাকে, প্লেন মেরামতের কাজ। অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই, কারণ সে প্লেনেই চড়ে না। সম্পর্কে আমার বোনের ছেলে, খুব ভালো গানও গায়, দেখতে খুব সুদর্শন। সে কারণে সুদর্শনা পাত্রী খুঁজছে অন্য হয়ে। সুদর্শনা, আমার ননদকে কি আপনাদের পছন্দ হবে? কারণ আপনি পছন্দ করলেই তো হবে না, আপনি তো আর বিয়ে করছেন না। তা তো অবশ্যই। হ্যাঁ আমি তো নিমিত্ত মাত্র। তাহলে ঝটপট বলে ফেলুন তো, আপনাদের পাত্র কী কী রিকোয়ারমেন্ট দিয়েছে? মানে আপনাদের পাত্র নিশ্চয়ই বলছে যে পাত্রীর ফিগার কেমন হবে। হ্যাঁ সে বলেছে তার হবুগিন্নির শারীরিক গঠন হবে সজনে ডাঁটার মতো। সজনে ডাঁটার মতো? হ্যাঁ, আর চোখ দুটো পটল চেরা, পটল চেরা। তা চোখের মণি মানে কালো না ক্যাটসাই?
ধরো বেদফলের মতো। বেদফলের মতো আর গাল দুটো পাকা টমেটোর মতো টসটসে। টমেটো আর ঠোঁট জোড়া হবে যেন দুই ভাগ করা গাজর। আঙ্কেল আপনাদের একটু ভুল হয়ে গেছে, আপনারা তো ভুল করে ফ্ল্যাটে ঢুকে পড়েছেন, আপনাদের তো তরকারি বাজারে যাওয়া দরকার। তরকারি বাজার কেন? পটল চিরা চোখ, বেদ ফলের মতো চোখের মণি, টমেটোর মতো গাল, গাজরের মতো ঠোঁট। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনাদের কি মেয়ে পছন্দ না সালাদ? চিনি কম হয়েছে। চিনি কম? চিনি কম হবে কি, আমি তো চিনি দেইনি। তুমি চিনি দাওনি? আপনাদের চেহারার মধ্যে একটা ডায়াবেটিস রোগের ভাব আছে তো। আচ্ছা আমি চিনি নিয়ে আসছি। গুড ইভিনিং আঙ্কেল। এরকম হা করে আছেন কেন? মশা ঢুকবে তো। কেমন আছেন আঙ্কেল? এতক্ষণ তো ভালোই ছিলাম। তুমি তুমি এমন কাপড় পরেছো কেন? কেমন কাপড় পরেছি? তোমার হাতে ওটা কি? সিগারেট, লাইটার। ছেলেদের হাতে যা শোভনীয়, ম্যানলিনেস। তুমি একটু সরে বসো না প্লিজ, আমার বারোটা বাজিও না মা। মা, মা কাকে বলছেন? আশপাশে তো আন্টি ছাড়া আর কোনো মহিলাই নেই। ও বুঝতে পেরেছি, আজকাল বুঝি বউকে মা ডাকছেন। না, তোমাকেই ডাকছি। আমাকে? সে কি, মানুষ বুড়ো হলে চোখে কম দেখে জানি, কিন্তু আশা আকাঙ্ক্ষার সাথে সাথে মানুষের লিঙ্গ জ্ঞান লোপ পায় এটা জানতাম না। দেখুন তো আন্টি, আপনার স্বামী কি বলে? ভাইয়ের ছেলেকে কেউ মা বলে ডাকে? বলুন বাবা। আমার সব ফ্রেন্ডরা ফুটপাতে দাঁড়িয়ে রীতিমতো সিগারেট খায়, আর আপনারা? ওহো, বুঝতে পেরেছি, মোজার দাঁড়ি গজায়নি বলে আপনারা আমাকে দেখে কনফিউজ হচ্ছেন। যাবে যাবে, গজিয়ে যাবে, বেশি দেরি নেই। আজ সকালে এই হাফ ডজন রেজার ব্লেড কিনে এনেছি। এ কি রে, তুই এই পোশাক পরছিস কেন? কেন? ময়লা ময়লা লাগছে, তাহলে এটা চেঞ্জ করে স্যান্ডো গেঞ্জি পরে আসি। ও মাই গড, স্যান্ডো গেঞ্জি! খবরদার, দৃশ্যটা ভিজুয়ালাইজ করতে পারছি না। তুই স্যান্ডো গেঞ্জি পরবি কেন? স্যান্ডো গেঞ্জি পরে তো ছেলেরা। হ্যাঁ, ছেলেদের পোশাক তো ছেলেরাই পরবে। বুঝতে পেরেছি, তোমার মাথাটাও। চিনি নিচ্ছি, নিন। চিনি দিয়ে কি হবে, পাত্রীর এমন চেহারা দেখে আমার মাথাটা আউলা হয়ে গেছে, হৃদয় হয়েছে মধু। মানে আপনারাই তো বললেন চিনিতে চা কম হয়েছে। চিনিতে চা না, চায়ে চিনি কম। সরি, আমিও সরি, একটু দেরি করে ফেললাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি করবো বলুন, আপনারা কোনে দেখতে এসেছেন, একটু সাজুগুজু করে না এলে চলে? তাহলে তো আপনাদের অপছন্দ হবে, অপছন্দ হলে প্রস্তাব বাতিল করবেন, তখন সবার মন খারাপ হবে না?
সেজন্য সাজুগুজু করে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। তুমি একটু সরে বসো তো। সরে বসবো কি বলছেন আন্টি? মেয়েরাই তো মেয়েদের মর্ম বুঝে, পাশে বসে বুকে তুলে তুলে অন্তত ও কাজটি করো না। তুমি ভিতরে যাও তো বাবা, আমরা মুরব্বীরা কথা বলছি। বাবা? কার বাবা? কিসের বাবা? কাকে বাবা বলছেন? দেখেছো ভাবি? আমাকে ভাবি বলছিস কেন? আমি তো তোর বোন। পাগল হয়েছো নাকি? ভাবি কখনো বোনের মতো হয় না, ভাবি হয় মায়ের মতো। এই যে দেখুন, তখন তো আপনাদের বললাম, আপনারা বিশ্বাস করলেন না দেখে হাতে করে নিয়ে এলাম পুরো হাফ ডজন। আজ থেকে রোজ এগুলো দিয়ে শেভ করবো, দেখবেন কিছুদিনের মধ্যেই এখানে ঘন হয়ে দাড়ি মুচকে গিয়ে যাবে, তখন নিশ্চয়ই আর কনফিউজ করবেন না। কি আশ্চর্য, তোরা সব কি শুরু করলি? ওহো সরি, এখনো শার্টটা তোমার কাছে মালা মালা লাগছে, ঠিক আছে, কিন্তু এইবার কিন্তু আর বাধা দিতে পারবে না, আমি স্যান্ডো গেঞ্জি পরেই আসি। তুমি তুমি এমন করছো কেন সিস্টার? সিস্টার? আমি তোর সিস্টার, আমি তোর ভাবি। কিসের ভাবি? জানেন আঙ্কেল, আমি না খুব ভালো সেলাইয়ের কাজ জানি, আপনারা তো পাত্রপক্ষ, তাই সেদিন সেদিন জানাচ্ছি। আজ সকাল থেকে আমি একটা এমব্রয়ডারি কাজ করেছি, নিয়ে আসি। মেয়েদের তো খুব ভালো সেলাইয়ের কাজ জানতে হবে, তাই না আন্টি? দাঁড়ান, নিয়ে আসছি। কি সাংঘাতিক, চলো আমরা এখান থেকে পালাই। আরো কিছুক্ষণ এখানে থাকলে রিস্ক আছে, ওদের সাথে আরো সময় কাটালে দেখা যাবে আমি তোমাকে স্বামী আর তুমি আমাকে বউ ভাবতে শুরু করেছো। এই ওগো, সত্যি আমাকে দেখতে তোমার স্বামী মনে হচ্ছে না তো? না, এখনো মনে হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আরো এখানে থাকলে অবশ্যই মনে হবে। চলো আমরা যাই, আসো। আরে ওদিকে কেন? দেখুন দেখুন, কোথায় গেল ওনারা? পালিয়েছে তোদের দুজনের যন্ত্রণায়। কে পালিয়েছে, কিসের যন্ত্রণায়? হ্যাঁ আই শোনো, তুমি কি করেছো ওদের বলো তো? একজন হয়ে গেছে মেয়ে আর একজন হয়ে গেছে ছেলে। সম্মোহন করে পাল্টে দিয়েছে। হিপনোটিজম! অনাশ কি করেছো? তুমি তো আমাকে ডাক্তার হিসেবে মানতে চাও না, দেখলে তো? শোনো, ভাবিও না ভাবিও না, একটু ঠিক করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, আমার একদম সহ্য হচ্ছে না এসব। কি জয়িতা? কি ভাইয়া? তুই কোথায় জয়িতা? জয়িতা তো দেখ মন্টু, বলুন দুলা ভাই। এ কি আসছে মন্টু? তো ভুল করছো কেন? কি আসছে বাবা? কি ভুল করছি? কি ভুল করছি? কি ভুল করছো? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, তোমার কাজ করো, এখানে চুপচাপ শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। ডিহিপনোটাইজ করতে হবে। ব্যথা লাগে তো? একটু বস। চুপ করে বসো, শান্ত স্থির, একটা বিন্দুতে তাকাও, তাকাও। তোমাদের সম্মোহন কেটে যাচ্ছে, আস্তে আস্তে ফিরে আসছো স্বাভাবিক জীবনে, স্বাভাবিক। তুমি মেয়ের থেকে ছেলে হয়ে যাচ্ছ, তুমি ছেলের থেকে মেয়ে হয়ে যাচ্ছ। আর নিজেকে মেয়ে ভাববে না, তুমি ছেলে ভাববে না, ফিরে যাচ্ছ স্বাভাবিক জীবনে, ফিরে যাচ্ছ। ঠিক আছে না?
এই মন্টু জি, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে তুমি তো জয়ী তাচ্ছি ভাইয়া, আমাকে ডাকছো কেন? আমি তো তোমার সামনেই বসে আছি। কি গো, টিকতে হচ্ছে না। তাকাও এই দেখো এদিকে। এই শোনো, মনে হচ্ছে একটু ওই এক্সপেরিমেন্টটা বেশি হয়ে গিয়েছে। হায় হায়, এখন কি হবে? আমি সর্বনাশ হয়েছে, যাতা। আমি তো নিশ্চয়ই ভয় পেয়ে যাচ্ছি। কি হবে? কিছু হবে না, ঠিক আছে। আরেকবার ট্রাই করে দেখি। তুমি এক কাজ করো, আমার বেডরুমে ওই হিপনোটিজমের উপর বইটা আছে, নিয়ে এসো। হ্যাঁ, কি তাকাও তাকাও, মনটাকে শান্ত করো। তুমি রোজো পাচ্ছ না? এক বিন্দুতে তাকিয়ে রাখো, বইটা দেখে নিচ্ছি। হ্যাঁ, পাঁচ পাতা নেই তো, ডিহিপনোটাইজ করা মানে সম্মন থেকে ছোটা পাশে পাতাগুলো এখানে নেই তো, এখন কি হবে? গুড মর্নিং ভাইয়া। আই, ওই যে কপালে ভাঁজ পড়ছে, তার মানে ঘুম ভেঙে যাচ্ছে। ইওর একটা চোখ পিট পিট করছে কিন্তু খুলতে পারছে না, তার মানে ভিটামিনের শর্টেজ। গান 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 গান। আচ্ছা, ওঠো ওঠো রে বিফলে প্রভাতে বুঝি যায় রে, আবার আবার যায় রে। ও ভাইয়া ওঠো না, টাইম নষ্ট করো না। দেখো আমরা সবাই তোমাকে উইশ করার জন্য দাঁড়িয়ে আছি। ভাইয়া রে, এরকম একটা দিন বছরে একবারই আসে। একবার না না না, বড়লোকদের দুই তিনবার আসে পার্টি করার জন্য। ভাইয়া ওঠো না। ও ভাইয়া ভাইয়া, আই ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জায়েদ খান, হ্যাপি বার্থডে টু ইউ। ভাগ্নে উঠে দেখো, তোমার কেকটা খুব নরম আর মিষ্টি। সত্যি? হ্যাঁ, তিন সত্যি, ট্রিপল ট্রুথ। উঠে দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি ভেবেছিলাম তোমরা আমার জন্মদিনের কথা ভুলেই গেছো। ভুলিনি তো ভাইয়া, একদম ভুলিনি। তোমার জন্মদিন ভুলে গেলে তুমি মন খারাপ হবে না? আর মন খারাপ করলে তোমার মুখটা তো পেঁচার মতো হয়ে যায়। আর তোমার জন্মদিন ভুলবো কি করে? তুমি হচ্ছে আমাদের একমাত্র ভাই। তুই হলি আমার একমাত্র ভাগ্নে। তোমাদের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। তাকিয়ে দেখো, আরো ভালো লাগবে। তোমার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমরা ফুলের স্টিক এনেছি। হাত বাড়িয়ে দেখো, ফুলগুলো কত তাজা, কত সুন্দর, গন্ধ কি সুমিষ্ট, কি চমৎকার। কোথায় ফুল, কোথায় কেক? আমাকে কেউ হ্যাপি বার্থডে বলতে আসলো না। আমি যাদেরকে এত ভালোবাসি তারা কেউ আমার জন্মদিনের কথা মনেই রাখলো না। আমার জন্মদিনটা কি স্বপ্নের মধ্যেই থাকবে? কি ব্যাপার, তোদের বড় ভাই তো এখনো এলো না? সে তো কখনো লেট করে না। অফিস উদ্বোধনের পর থেকে আজই দেখছি প্রথম লেট করছে। ঘটনাটা কি? জ্যামে পড়েছে, ট্রাফিক জ্যাম। জ্যাম? ওই ঘর থেকে এই ঘরে আসতে জ্যাম? ঘুমের জ্যাম। ও, মনে হয় বিছানা থেকে এখনো নামেনি। মনও খারাপ থাকতে পারে কোনো কারণে। আসতে পারি? এসেই তো গেছেন। আপনার কি ধারণা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন? আমি ভেতরেই আছি। জি, যেহেতু আপনি বাইরে নেই তার মানে আপনি ভেতরেই আছেন। আসুন।
এটা কি ম্যাচ মেকিং অফিস, মানে পাত্রপাত্রীর সন্ধান পাওয়া যায়? জি, আপনি কি পাত্রপাত্রীর সন্ধানে এসেছেন? তাহলে এই লেখাটি পড়ুন। পাত্রপাত্রীর সন্ধান, না না, পাত্রপাত্রীর সন্ধানে প্রথম আলোচনায় 200 টাকা। সন্ধান এবং কর্ম সম্পাদনের পর 5,000 টাকা মাত্র। ওরে বাবা, আপনার তো বাংলায় জ্ঞান অসাধারণ, আর একটু হলে তো দাঁতগুলো খুলে পড়তো। এবার ফুটোতে ঢালুন, 200 টাকা মাত্র। ফেলুন ফেলুন। জি, এবার বলুন আপনার কি চাই, পাত্র নাকি পাত্রী? কেন, আমাকে কি দেখে পাত্রী মনে হচ্ছে? পাত্ররা তো পাত্রী বিয়ে করে, আমার পক্ষে তো আর পাত্র বিয়ে করা সম্ভব নয়। ও, তাহলে আপনি পাত্র? জি, কেন, আমার চেহারা স্বরূপ দেখে কি পাত্রের বাবা মনে হচ্ছে? সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধে হচ্ছে, কারো কোনো খোঁজ নেই, কারো কিছু মনে পড়ছে না। অন্যান্য বছরের সময় বাড়িতে একটা সাজসাজ রব পড়ে যায়। ভাইয়া, তুমি এতক্ষণ একা কার সাথে কথা বলছিলে? কি ব্যাপার, সকাল থেকে অফিসে যাওনি? দুজন ক্লায়েন্ট এসেছিল, আমরা ইন্টারভিউ নিলাম। ও ভাইয়া, ঘটনা কি, তোমার চেহারা এরকম ছেঁড়া বেড়া লাগছে কেন? তোমার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন, মন খারাপ হবে কেন? তাই তো, কি বলছো এসব, মন খারাপ হওয়ার তো কোনো কারণ নেই। আর জেনে রাখো, মা হওয়া আর মন খারাপ হওয়া মুখের কথা না। জান ভাইয়া, আজ না একটা পাত্রপক্ষ এসেছিল, তারা এমন একজন পাত্র চাচ্ছে যে সব সময় হাসি মুখে থাকবে, কখনো রাগ করবে না। চেহারাটা না ওরা চাচ্ছে ঠিক তোমার মতো, আর তোমার মতো এরকম বুদ্ধিমান, যে মানুষের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে। তোমরা কি আমাকে সেই ক্লায়েন্টের কাছে হাজির করতে চাও নাকি? এক ঢিলে তিন শিকার, তারা পাত্র পাবে, তোমার একটা গতি হবে, আর পাত্রের সন্ধান দেওয়ার জন্য আমরা 5,000 টাকা ফিজও পেয়ে যাব। থাক, ভাবি এনে আর ঝামেলা বাড়াতে হবে না, একমাত্র ভাইটিরই কোনো খোঁজ খবর নাও না, আবার ভাবি। ভাইটির সব খোঁজ নেই না মানে কি রে? আল্লাহ মালুম, তুমি কিছু বুঝেছ? মাথার উপর দিয়ে গেল। আচ্ছা মামা, তুমি তো কবি, ভাষার উপর তোমার মেলা দখল, বলো তো দান এবং উপহারের মধ্যে পার্থক্য কোথায়? মানে? মানে দান এবং উপহার, অর্থাৎ উপহার এবং দান, এর মধ্যে পার্থক্য কোথায়? হঠাৎ করে দান উপহার নিয়ে তুমি এত ব্যস্ত হয়ে পড়লে কেন? আচ্ছা, কারণ আছে, আলোচনা তুলে তাও যদি তোমাদের স্মৃতিশক্তি একটু জাগিয়ে তোলা যায়। বলো, দান এবং উপহারের মধ্যে পার্থক্য কোথায়? দান হচ্ছে প্রদান, মানে অর্পণ, এর মধ্যে একটু দয়া আছে, মহত্ব আছে, মমত্ব আছে। যেমন লোকে কন্যা দান করে, অর্থ দান করে, রক্তদান করে, অবশ্য রক্তদানের সাথে স্বেচ্ছা কথাটা জড়িত আছে। যেমন একজন চিত্রতারকা, তমুক ঔপন্যাসিক, তমুক সঙ্গীত শিল্পী, তারা রক্তদান করলে নিউজ হেডলাইন। আর উপহার, উপহার কখন দেয়, কেন দেয়? উপহার ও দান, কিন্তু তার মধ্যে একটা আনুষ্ঠানিকতা আছে। যেমন একজনকে একটা ফুলের তোড়া উপহার দেয়া যায়, কিন্তু দান করা যায় না। অথচ
মৌলভী সাহেবকে মুরগি দান করা যায়। উপহার শব্দটা তো উপঢৌকন শব্দ থেকে এসেছে, তাই না মামা? যেমন আগেরকার দিনে একজন রাজা আরেকজন রাজাকে যখন খবর পাঠাত, সঙ্গে দিত উপঢৌকন। আবার রাজার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে সেটা হতো সম্প্রদান, তাই না মামা? রাইট, তোমার তাহলে এ সম্পর্কে কিছু ধারণা আছে? আমার আছে, একটা গল্প বলি? বলো। এটা অবশ্য উপহারের গল্প নয়, দানের গল্প। একটা গির্জায় প্রার্থনা হচ্ছিল। প্রার্থনার পর অর্থদানের জন্য ধর্মযাজক যখন সবার সামনে থালা হাতে যাচ্ছিল, ঠিক সেই সময় তিনজন কৃপণের কাছাকাছি যেতেই তারা চমকে উঠলে বলল, সর্বনাশ, কিছু দিতে হবে নাকি? সঙ্গে সঙ্গে একজন অজ্ঞান হওয়ার যাওয়ার ভান করে মাটিতে পড়ে গেল, আর বাকি দুজন তাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ভান করে সেখান থেকে সরে পড়ল। দানের কথা যখন উঠল, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে পারি। আমাদের পাশের বাসার আহমেদ আলী সাহেব, তিনি কয়েকদিন আগে মারা গিয়েছেন, তোমরা নিশ্চয়ই শুনেছ। মারা যাওয়ার পূর্বে তিনি তার সব কিছু এতিমখানায় দান করে দিয়েছেন। বাহ, আহমেদ সাহেব তো খুব ভালো লোক। তা তিনি কি কি দান করে গেলেন? দুটো নাবালক ছেলে এবং একটি মেয়ে। এটাও শুনেছি, পুরনো যোগ। তোমরা তো সব দানের গল্প বললে, এবার আমি একটা উপহারের গল্প বলি। আমাদের নিচতলার ফ্ল্যাটে ঝুমুর নামে যে মেয়েটি থাকে না, তিন দিন আগে ওর সঙ্গে সিঁড়িতে দেখা। বলল, আজ সন্ধ্যাবেলায় আপনার দাওয়াত আমাদের বাসায়। আমি বললাম, কিসের দাওয়াত? তাছাড়া তোমরা কোন পাশের ফ্ল্যাটে থাকো তাও তো আমি জানি না। ও বলল, অসুবিধা নেই, আপনি নিচে নেমে কোনোই দিয়ে যে কোনো কলিং বেলে চাপ দেবেন, ওটা যদি আমাদের ফ্ল্যাট নাও হয় তারা দেখিয়ে দেবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হাতের আঙুল থাকতে কোনোই দিয়ে কলিং বেল চাপবো কেন? ও বলল, বারে, আজ আমার জন্মদিন, আপনি নিশ্চয়ই খালি হাতে আসবেন না, আপনার হাত দুটো তো এনগেজ থাকবে। হ্যাঁ, এই গল্প আমরা জানি জানি জানি, তবে আইডিয়াটা কিন্তু খারাপ না, আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তোর ভাইয়ার মেজাজ এত খারাপ কেন? তখন বললাম না, ঘুম থেকে ওঠার পরে মেজাজ 49 প্লাস অ্যান্ড প্লাস। বলুন জয়দ ভাই, কি বলবেন? মনে অনেক বেদনা নিয়ে এত রাতে তোমার সঙ্গে গল্প করছি নাজিম, মনটা ভালো না। তোমরা তিন বন্ধু ভালোই আছো, ব্যাচেলার, কোনো পিছুটান নেই, আপনজন নেই, কোনো বিপদও নেই। আপনজন থাকলেই বিপদ, কষ্ট পাওয়ার বিপদ। এই জগতে কেউ কারো না, দাদা পুত্র পরিবার, আমি কার কে আমার? জয়দ ভাই, আপনার তো দাঁড়াও নাই পুত্রও নাই। বোন তো আছে, মামা আছে, আত্মীয়রা বুঝলে শুধু বাইরের দিক থেকে ভালোবাসা দেখায়, কিন্তু মানুষের বিশেষ দুর্বল মুহূর্তগুলোর কথা একদম ভুলে যায়। নাজিম, আমি তোমার প্রতি বিশেষ কৃতজ্ঞ, তুমি এত রাতে এভাবে আমার সঙ্গে গল্প করছো। জয়দ ভাই, কৃতজ্ঞতা যদি জানাতে চান তাহলে আমাদের বাসায় দুজন গেস্ট এসছে, আমার ওই দুই বন্ধুর, তাদেরকে জানান। মানে? মানে ওনারা না আমার বিছানা দখল করে নিয়েছে, আর তা করেছে বলেই আমি রাত্রে জেগে আছি, আর জেগে আছি বলে আপনি কথা বলতে পারছেন। তারপরও ঘুমাতে তো হবে, সিদ্ধান্ত নিয়েছি মেঝেতেই ঘুমাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাও, তুমি ঘুমাও। জি, আমি চলি। কি ব্যাপার, অন্ধকার কেন? এই সবাই কোথায়? মিষ্টি, দীপ্তি, তিন্নে, মামা, কি আশ্চর্য! আমি যে সারা সন্ধ্যা মন খারাপ করে
রাত 12টা পর্যন্ত বাইরে বাইরে ঘুরলাম, কারো কোনো খেয়াল নেই। এ জগতে কেউ কারো না, দাদা পুত্র পরিবার, আমি কার কে আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও গা। Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear bhaiya.